একজন মানুষ ভাবে না বিদায়, সে আল্লাহ থেকে দূরে আছে। অথচ ওই একটা আয়াত যদি আপনি আপনার জীবনে বাস্তবায়ন করেন, কে আছে সে আয়াত? সূরা আয-যারিয়াত 51 নম্বর সূরা 56 নম্বর আয়াত আল্লাহ কি বলেছেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। তার মানে যেদিন থেকে আমরা জন্ম হয়েছি মৃত্যু পর্যন্ত আমরা আল্লাহর গোলাম। আমরা কি, আপনারা কি আমার ভাষা বোঝেন, শুনতে পান কথা, বলেন আমরা কি আল্লাহর গোলাম? আপনি যখন একটা জমিনে একটা ওয়ার্কার রাখেন, যাদের জমি আছে, বাড়ি বানানোর জন্য যখন ওই যে লেবার রাজমিস্ত্রি রাখেন, কাঠমিস্ত্রি রাখেন, ডিউটি কয় ঘন্টা? 8 ঘন্টা। সে 1 ঘন্টা নাস্তার বেশি সময় নষ্ট করে, তাই না? নাস্তা খাইতে বসলে 1 ঘন্টা পার করে দেয়। ওটা দেখার পরে কি আপনার খুব আনন্দ লাগে নাকি রাগ হয়? রাগ হয়। আচ্ছা, সে যদি 4 ঘন্টায় কাজ করে আর 4 ঘন্টা কাজ না করে, তার পুরো রোজ দিবেন? পুরো রোজ দিবেন না। মাত্র 4 ঘন্টা কাজ করেছে, 4 ঘন্টা করেন নাই, পুরো রোজ দিবেন না? আপনি বলতেছেন তুমি অর্ধেক বেলা কাজ করেছ। আমাদের রব কিন্তু এমন না। আপনি দেখেন তো দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কয় ঘন্টা কাজ করার জন্য? বলেন কয় ঘন্টা? 24 ঘন্টা। কারণ আল্লাহ কি বলেছেন, আমি তোমাদেরকে গোলাম রূপে সৃষ্টি করেছি, তাই না? যেটা আমরা আল্লাহর গোলাম, মানে আল্লাহর গোলামি করাটাই আমাদের কাজ, আর কোনো কাজ না। এই জন্য আল্লাহ অক্সিজেন দিচ্ছেন, বাঁচিয়ে রেখেছেন, রিজিক দিচ্ছেন। আল্লাহ যদি রিজিক বন্ধ করে দেয়, তার মানে আল্লাহর সাথে আমাদের চুক্তি হলো 24 ঘন্টা কাজ করার, তাইলে আমরা মুসলিম নাকি না? তাহলে এটা ধরে নেন 24 ঘন্টা কাজ করার জন্য আসছি। শুধু কি 24 ঘন্টা, মানে একদিন কাজ করে দিলাম শেষ? আল্লাহ তো বলেছে তোমার মরা পর্যন্ত আমার গোলাম। তার মানে কি 60 বছর কাজ করতে হবে, ধরে নেন 60 বছর, এটা চুক্তি। 24 ঘন্টা করে 60 বছর আমরা কাজ করার জন্য আল্লাহর কাছ থেকে চুক্তিবদ্ধ হয়েছি। কারণ আল্লাহ বলেছেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার মৃত্যু আসা পর্যন্ত তুমি আমার গোলামি করো, আমার ইবাদত করো। এটা হচ্ছে চুক্তি। বিনিময়ে কি পাবো আমরা? জান্নাত, তাই না? কিন্তু আল্লাহর দয়া দেখেন, আল্লাহ চাইলে আমাদেরকে 24 ঘন্টা দাঁড় করিয়ে রাখতে পারতেন যে নামাজে দাঁড়ায় থাকো 24 ঘন্টা, চাইলে প্রত্যেক বছর আমাদের উপরে সিয়াম ফরজ করে দিতে পারতেন। কিন্তু আল্লাহর দয়া দেখেন, মাত্র 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজকে যদি আপনি হিসাব করেন, উত্তমভাবে নামাজ পড়লে আপনার 24 ঘন্টার মধ্যে সব মিলিয়ে 1 ঘন্টা মাত্র খরচ হয়। কয় ঘন্টা? মাত্র 1 ঘন্টা। আর বাকি 23 ঘন্টা কিন্তু আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছেন। আজকে আমাদের উপরে কি সিয়াম ফরজ ছিল, বলেন না কেন? আজকে কেউ রোজা ফরজ ছিল, হজ ফরজ ছিল, কুরবানি, জাকাত, কি ফরজ ছিল আজকে? সালাত, নামাজ। কয় ঘন্টা? মাত্র 1 ঘন্টা। একজন ব্যক্তি মাত্র 1 ঘন্টা নামাজ পড়লে আল্লাহ বলতেছেন তুই 23 ঘন্টা তোর মতো করে বেঁচে থাক, তারপর আমি বলবো এটা আমারই বান্দা। মাত্র 1 ঘন্টা, আর আল্লাহ বাকি 23 ঘন্টা আমাদেরকে ছেড়ে দিয়েছেন যে তুই তোর মতো করে থাক, শুধুমাত্র 1 ঘন্টা আমার ইবাদত করে দেখা, আমি আল্লাহ লিখে দিবে যেটা আমার বান্দা। আল্লাহ আর কি করবেন বলেন? তারপর একজন ব্যক্তি নামাজ পড়বে না? এটা হওয়ার নয়, আসলে এটা হওয়ার নয়। এই জন্য আমাদের মুসলিম ভাইদের হিতাহিত জ্ঞান থাকলে আমরা বলবো, আপনি লাইফটাকে এইভাবে চেঞ্জ করে দেখান যে আপনার পাপ অপরাধ স্বভাব যেটা যেভাবে আছে কালকে এইভাবে থাকবে, কিন্তু কালকে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এটা ওয়াদা করে নেন। আজকের তুলনায় কালকের দিনটা আপনার যদি ভালো না কাটে, তখন আপনি আমাকে জানাইবেন যে হুজুর আপনার কথা মিথ্যা। বরং আজকে আপনি জীবন যেভাবে কাটিয়েছেন না, আপনার গ্যারান্টি নেই জান্নাত পাবেন কি পাবেন না। কিন্তু আগামীকাল আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখান, আপনার যে পাপগুলো আছে আমি আপনাকে গ্যারান্টি দিতে পারবো। কোরআন বলতেছে যদি আপনি মুশরিক না হয়ে থাকেন, তাহলে আপনার সব পাপ মাফ হলেও আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। কিন্তু আজকে যেভাবে আপনি আছেন, নামাজ পড়েন নাই, আপনার পাপ না হলে আপনি জান্নাত পাওয়ার কোনো গ্যারান্টি নেই। কারণ নামাজ না পড়লে রাসূল বলেছে সে মুসলমানই থাকে না। এর চেয়ে বড় কথা আর কি হইতে পারে? কোন হাদিসের চেয়ে বড় কোনো কথা হইতে পারে না। তা আশা করি এক্সট্রা অনেকগুলো কথা বলেছি, যেহেতু নামাজ নিয়ে কথা বললে আমরা আর বসে থাকতে পারি না। এই সম্পর্কে কিন্তু সবচেয়ে কঠিন কথা কোরআন এবং হাদিসে রয়েছে, অন্য কোনো ইবাদত সম্পর্কে এতটা কঠোরতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেননি। কি মনে করেন আপনি? বিষয়টাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। মুসলিমদের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করে ফিরে আসা। আপনারা শুধু আল্লাহর সাথে ওয়াদা করেন, বিগত দিনের যাদের নামাজ ছুটেছে আপনি এখন থেকে ওয়াদা করবেন ইনশাআল্লাহুল আজিজ, আজকের পর থেকে মরার আগ পর্যন্ত কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছুটবে না, বলেন ইনশাআল্লাহ।
আর এটা বাস্তবায়ন করে দেখাবেন। এটা কিন্তু শুনেন আমাদেরকে ঠকানোর বিষয় না, কিন্তু যে আজকে ইনশাল্লাহ কয়ে দিয়ে হুজুরকে ঠকাই দিই, এটা কিন্তু ঠকানোর বিষয় নয়। এটা আল্লাহর সাথে আপনার ওয়াদা, এটা ওয়াদা, এবং এটা আপনার জন্য নাজাত, এটা আপনারই ফয়দা। কিয়ামতের মাঠে দেখা হবে ইনশাল্লাহ, যে আপনি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না, দেখা হবে যে হ্যাঁ আপনার এই কথা শুনে নামাজ ধরে নিয়েছিলাম, আলহামদুলিল্লাহ আজকে বেঁচে গেছি। এটা হইতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। এবং আমাদের অতীতের যদি নামাজ আমরা ছেড়ে দিয়ে থাকি, আল্লাহ তুমি এগুলোকে মাফ করে দাও, এবং এখান থেকে আপনি নামাজ পড়া শুরু করে দিবেন, মিস যেন না হয়। তাহলে বুঝবো যে এই ধরনের ওয়াজের এটাই সার্থকতা, এটাই হচ্ছে কামিয়াবি, যে আলহামদুলিল্লাহ একটা ওয়াজের মাধ্যমে আমাদের সমাজের মুসলিমরা অন্তত নামাজই হয়েছে। আমরা অন্য কোনো পাপ বন্ধ করতে পারি বা না পারি, কিন্তু আমরা নামাজই করতে পেরেছি, এটা হবে আমাদের সাকসেসতা, এটা হবে আমাদের এই প্রচেষ্টার ফল, এটা হবে খরচের মানে বেনিফিট, এবং এটা হবে এই অঞ্চলের জন্য একটা ভালো দিক, যাতে একটা মানুষ ঢুকলে বলতে পারবে যে এই অঞ্চলের কোনো বেনামাজি মানুষ নেই। এটা করে দেখান। আমাদের পুরো বাংলার জমিনের প্রত্যেকটা অঞ্চলের মানুষ যদি এভাবে শুধরে যায়, বাংলাদেশ পরিবর্তন হতে বেশি দিন লাগবে না, বেশি দিন লাগবে না।